কথা বলতে পারবো, সমালোচনা করতে পারবো, প্রশ্ন করতে পারবো, সরকার উত্তর দিতে বাধ্য থাকবে। গণতন্ত্র স্থানীয় মানুষ তার আশাকাঙ্ক্ষার প্রতিফলন দেখবে, কেবল সংবিধানে জনগণই সব ক্ষমতার মালিক লিখে দেওয়াটা দায়। দীর্ঘদিন পরে আজকে জনগণ সেই ক্ষমতাটা হাতে নিতে চায়, সেই জন্য এই 2018 সনের নির্বাচনটা অন্য নির্বাচন থেকে ভিন্ন। এবার জনগণ মুখ খুলছে যে গণতন্ত্রে, যে মুক্তিযুদ্ধের চেতনায় যে আমরা যে অঙ্গীকার দিয়েছিলাম, আমরা যারা উপস্থিত আছি যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, জনগণকে কথা বলতে দেব, জনগণের কথা শুনব, জনগণের সমালোচনাকে ন্যায্যভাবে গ্রহণ করব, তার জবাব দিতে চাই, জবাব নিতে চাই। সেই জন্য এবার আর নির্বাচনটা বিশেষই এখানে আমাকে যেতে দেবে না, পুলিশ আছে, এইসব ম্যান ম্যানে কথা বলার কোনো অবকাশ নাই। মুক্তিযোদ্ধাদের মুখে এইসব কথা সবা পায় না। কোনো স্বৈরাচারী সরকার, এমনকি গণতান্ত্রিক সরকারও যখন স্বৈরাচারী হয়ে যায়, যখন গণতন্ত্রের মানুষ লোকজন বাকশাল হয়ে যায়, তখন সে তার অতীতকে ভুলে যায়, গণতন্ত্রকে ভুলে যায়। তাই আজকে তাদের কাছে আমাদের দয়ার আবেদন করে কোনো লাভ নেই। আমাদের অধিকার যেভাবে আমরা 1971 সনে আদায় করেছিলাম, আবার সেই সময় এসছে সেই অধিকার আর জনগণের অধিকার আদায় করে প্রতিষ্ঠিত করার জন্য। সুতরাং আমি অন্তত পক্ষে কোনো মুক্তিযোদ্ধার মুখে শুনতে চাই না যে মাঠে নামতে পারছি না। তাদের পুলিশ আছে, কত লাখ পুলিশ আছে, কত লাখ সেনাবাহিনী আছে, জনগণের উপরে কেউ নেই। এখন আপনারা বাতাস যে অন্যদিকে বুঝছে আপনারা দেখতে পাচ্ছেন না? ঢাকার মিটিং দেখেন নাই? রাজশাহীতে সব রাস্তা বন্ধ করে দিয়েছিল, বগুড়ার থেকে যাওয়া বন্ধ, মহাবন্দর থেকে যাওয়া বন্ধ, মানুষ হাজারে হাজার মানুষ আমি নিজের চোখে দেখেছি হেঁটে হেঁটে। ঠিক যা হতো 70-এর দশকে মওলানা ভাসানীর ডাকে শহর বন্ধ হয়ে যেত, একদিনের ডাকে মাটি হাজির হতো, অনেকটা সেই ধরনের হাওয়া বইতে শুরু করেছে, মানুষের ভয় কেটে গেছে। মানুষের যখন ভয় কেটে গেছে, তখন আমাদের মুখে সেটা শোভা পায় না যে ওর আন্ডারে সে পুতুল সরকার। হাসিনা ক্ষমতায় থাকুক যায় কিছু, তার ক্ষমতা রাজা সে পুতুল সরকার হয়ে গেছে, তার কথা তার সেনাবাহিনী শুনছে না। আজকে যেই পুলিশ গায়েবি মামলা দিচ্ছে হাজারে হাজারে, শত শত, যারা অত্যাচার মাঠে নামতে দেয় না, সেই পুলিশই আস্তে আস্তে বলতে শুরু করছে স্যার আপনারা মাঠে থাকেন। এখানেই আমি দেখেছি এটা 2 মাস আগের থেকে, যেখানে খুঁজাত সেই দারোগা সাহেব আস্তে করে স্যার যায়েন না স্যার, এখানে থাকেন স্যার, আগের মতো, 2 মাস আগের কথা বলছি। এখন তো 2 মাস পরে আরও পরিবর্তন হয়েছে, যাদেরকে এত ভয় করেন ব্যানার্জি আসাদুজ্জামান অমুক, তারা যোগাযোগ করছেন বিভিন্ন জায়গায়। আমরা কি সোনামুড়ি দেওয়া যাব না আমাদের দেশে থাকতে দেবেন? বাতাস অন্যদিকে বইছে, তো আপনার নিজের, আমি যদি কাঁপতে থাকি আমার কেউ ঠেকাইতে পারে না। আমরা ডাক্তারিতে একটা কথা বলি, ভয়ের কোনো চিকিৎসা নেই। সুতরাং মুক্তিযোদ্ধা ভাই বোনেরা এটা ছেড়ে দেন, কি করতে পারে, দড়ি নিয়ে যাবে, বকরের মতো বেড়ে ফেলতেই পারে, আমরা তো মরে যাওয়ার কথাই ছিল 1971 সনে। সে তো আমরা তো ওবাদেশ থাকি, আমি সবসময় বলি আমি তো 47 বছর অতিরিক্ত বেঁচেছি, তো আমার ভয়টা কি? সে আমার আমাদের গণস্বাস্থ্য কি করেছে দেখেছেন না? আমাদের আর কি করতে পারো, ভাঙতে পারো, ভাঙ্গ দেখি, একটা আন্তর্জাতিক সমাবেশ হবে, করতে দেবে না, দিও না, একটু বাতাস। তারপরে কি, এটা ছিল একটা গণস্বাস্থ্য, এটা আমাদের নৈতিক দায়িত্ব, মুক্তিযুদ্ধ আমরা কথা দিয়েছিলাম 1971 সনে, সুতরাং সেইটা আজকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। দ্বিতীয় কি কথা দিয়েছিলাম আমরা, ইনসাফ হবে, বিচার হবে, বিচার নাই। খালেদা জিয়ার দিকেই বুঝতে পারছেন বিচার নাই। আমি সবসময় বলেছি ওনার আমি কোনোদিন মুক্তি চাইনি, আমি বহুবার বলেছি আমি ওনার সুবিচার চাই, সুবিচার চাইলেই উনি আজকে বাইরে থাকতেন।
ওনার জামিন ওনার অধিকার। তাহলে আমরা ক্ষমতায় এসে কি আমরা হাসিনাকে তাই করবো 192টা মামলা দিয়ে দেবো? আপনারা দিতে পারেন, আপনারা যদি এটা করেন আমি একলা রাস্তায় ওনার পাশে একটা ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমরা কোনো অন্যায় চাই না, মুক্তিযোদ্ধারা বিচার চাই, ইনসাফ চাই আমরা। সুতরাং আপনাদের কোনো ভয় নাই, সরকারকে এই কথা বলছি, আসেন মাঠে আসেন, এত ভয় পায় না। বুঝতে পারছি আপনাদের হাঁটু কাঁপতে শুরু হয়েছে, এটা সবাই জানে, সরকার জানে, সরকারের ব্যবহার দেখে বুঝতে পারছেন সরকারের ভিড়তে নড়ে গেছে। যখন ব্যানার্জিরা আসাদুজ্জামান যোগাযোগ করে, পুলিশের ওসি সাহেবরা যোগাযোগ করে, তখন যারা একদিন ওদিকে গেছে তারাই বুঝতে পারছে জনগণ, যে এটা আপনার আমার জন্য না, জনগণেরই বুঝতে পারছে। এই লক্ষ জনতা যাই দেখে আসছে আজকে, তাদেরকে আটকানো যায় না। 1,00,000 লোককে অ্যারেস্ট করা যায়, 1,00,000,000 লোককে অ্যারেস্ট করা যায় না। সুতরাং আজকে যেটা বান্দা বলেছে এইটা আমাদের আরেকটা যুদ্ধের মতো, এটা আমরা সবাই থাকবো এখানে। আমরা ইনসাফ প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, যেটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আর কী হবে? আমরা বলছিলাম সামাজিক বৈষম্য কমাবো, আজকে কি হয়েছে? আমরা বৈষম্য কত বেড়েছে, একটা শ্রেণী শত শত কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছে, আরেক দিকে আমার বাবা বেশি দিন বাচ্চা বিনা চিকিৎসায় কাঁদছে। আপনারা যে কেউ যদি আসতে চান, ঢাকাতে কষ্ট করে এসে আমার ধানমন্ডি হাসপাতালে এসেন, সেখানে ডায়ালিসিসের জন্য মানুষের কান্নাকাটি 500 টাকা দিতে পারে না। শিক্ষিত মানুষ পায়ে পড়ে, আপনি করেন কি, আপনি প্রিন্সিপাল স্যার বলতে আমারে আপনি 2 নম্বরে করে দেন, অর্থাৎ আমাকে 1,100 টাকার ক্যাটাগরিতে নিয়ে আসেন। উনি প্রিন্সিপাল ডক্টরে, অবস্থার কত অবনতি হয়েছে, সামাজিক বৈষম্য বেড়েছে। সুতরাং আজকে আমাদেরকে জনগণের কাছে যে পরিষ্কার করে বলতে হবে, কেন আপনি আমার সাথে আসবেন, কেন এই মাঠে আসবেন, আসতে তারা আরও আসবে, কারণ আমরা জনগণের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। জনগণের স্বপ্ন পূরণ মানে কি, আমি যেখানেই থাকি না কেন আমার ছেলে মেয়ে চিকিৎসা পাবে, আজকে কৃষক তার পণ্যের মূল্য পাবে। দেখেন ঠাকুরগাঁতে মূলা 2 কেজি আর ঢাকাতে হলো 30 টাকা, এইটাই মাঝখানে লুপটা। কৃষক তার পণ্যের দাম পায় না, শ্রমিক তার ই পায় না, মেয়েটা 8,000 টাকা বেতন সেটা চলা যায় না তাকে। আজকে আমরা নিশ্চিত করতে চাই প্রত্যেকটা মানুষ যার প্রয়োজন সে রেশন পাবে ন্যায্য মূল্যে, কৃষক তার ন্যায্য মূল্য পাবে। আমরা ঢাকাতে যারা আছি আমরা একটা ন্যায্য মূল্যে বেঁচে আমার জীবন ধারণ সহনীয় হবে, জনগণ আমার পাশে আসবে না তো কার পাশে আসবে, বিচার পাবে। আজকে এটা বিচার, বিচারক সাহেবরা 5 মাস ঘুমান, এই বিচারপতি সাহেবরা হাইকোর্টের মধ্যে আবার 15 তারিখ বন্ধ করে, এটা চলতে পারে, এই কলোনিয়ালি চলতে পারে না। আজকে সব কিছুর পরিবর্তন করে দিতে হবে। আমরা কর্মসংস্থান, আজকে দেখেন আমার আপনার সবচেয়ে বড় সমস্যা, ছেলে মেয়ের বিএ পাশ করেছে, চাকুরি নেই, এত বড় একটা দেশ এটা কোনো কথা হতে পারে? আমরা গ্যারান্টি করতে চাই 5 বছরে 5,00,000 গ্রাজুয়েটের চাকরি হবে, কৃষকের কর্ম কীরকমভাবে বাড়বে। আজকে প্রয়োজনে যা প্রয়োজন আমরা কৃষিতে ভর্তুকি দেবো যাতে উৎপাদন বাড়ে, তার সমবায়ে তার ন্যায্য মূল্য আছে, তাতে কর্মসংস্থান সব ক্ষেত্রে। তৃতীয়ত অনেকে আছেন, আমাদের বয়স বাড়ছে, আমরা বয়স বৃদ্ধি হচ্ছে, প্রায় 1,50,000,000 মতো লোক আছি যাদের বয়স 65 বছরের উপরে। আমরা সুস্থ আছি, চলাফেরা করি, আমাদের কাজ নেই। আজকে এদেরও আমাদের ব্যবস্থা করতে হবে। আমাদের নতুন বাংলাদেশ এমন বাংলাদেশ যেটি 71-এর স্বপ্ন ছিল, সুতরাং সেই জন্য জনগণ আমাদের পাশে আছে, পাশে থাকবে, এটাতে সব সম্পূর্ণ ময়লা এই ধুলাই উড়ে যাবে, আমাদের জয় সুনিশ্চিত। এই জয়ের সুফলটা যাতে জনগণ পায় সেই জন্য আরেকটা দায়িত্ব আছে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের। আমি সেটা মনে করি এই সংসদে এবার সকল আমাদের নিশ্চয়ই ঐক্যফ্রন্ট থেকে, ঐক্যফ্রন্ট যখন বলি তা বিএনপি তার একটা অংশীদার, সেখানে ঐক্য জাতীয় ঐক্যফ্রন্টের নাগরিক ঐক্য, জেএসটি, ফোরাম, বিজলের সবাই মিলে জাতীয় ঐক্যফ্রন্ট,
আজকে সেখানে ন্যূনতম আমার প্রত্যাশা যে 15 জন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবার আর সংসদে থাকবেন, যাতে নিশ্চিত করতে পারেন এবং তাদের নেতৃত্বে আসবেন আমার হিসেবে অলি আছেন, আমাদের ইয়ার মার্শাল এ কে খন্দকার আছেন, এরা এবং অন্যান্যরা ন্যূনতম 15 জন যদি সংসদে থাকেন তবেই আমাদের মুক্তিযোদ্ধের চেতনার সত্যিকার বাস্তবায়ন সে নিশ্চিত হবে। তারাই আমাদের গার্ডিয়ানের কাজ করবেন এবং তারা যে 71 সনে যে ইকরার করেছিলেন হাফিজ সবাই মিলে আমার প্রত্যাশা এটাই আমাদের কাছে করতে হবে, যাতে আমরা জাতিকে যে প্রতিশ্রুতি দিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারা যায়। এছাড়া আমাদের কোনো পথ নাই, মুক্তি আসন্ন, সুবাতাস বইছে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এটাকে নিয়ে এই পুলিশ আর মামলা এইসব ভয় ছেড়া দেন সালাম, এখন জমানা বদলায় গেছে, জয় আমাদের নিশ্চিত। সুতরাং সবাইকে ধন্যবাদ।